মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নূপু শর্মাকে সাসপেন্ড করল বিজেপি রোববার টেলিভিশনের একটি অনুষ্ঠানে মহানবী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন বিজেপির জাতীয় মুখপাত্র শর্মা এই কারণে তাকে বরখাস্ত করেছে বিজেপি হাইকমান্ড বিজেপির দিল্লির মিডিয়া ইনচার্জ নবীন কুমার জিন্দালকেও দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেছে বিজেপি নূপুর শর্মাকে পাঠানো সাময়িক বরখাস্তের চিঠিতে বিজেপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি লিখেছে আপনি বিভিন্ন বিষয়ে দলের অবস্থানের বিপরীত মতামত প্রকাশ করেছেন আপনাকে দল থেকে এবং আপনার দায়িত্ব থেকে অবিলম্বে সাময়িকভাবে বরখাস্ত করা হচ্ছে দিন কয়েক আগে মহানবীর বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন সে মন্তব্যকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে কানপুর এলাকা পাথর ছোড়া দোকান ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে আঠারো জনকে সংঘর্ষের সময় বিশজন পুলিশ কর্মী সহ কমপক্ষে চল্লিশ জন আহত হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে এদিন ঠিক কী বলেছেন নূপুর একটি টেলিভিশন চ্যানেলে বিতর্ক অনুষ্ঠানে নূপুর শর্মা বলেছিলেন যে ইসলামিক ধর্মীয় বইয়ের কিছু বিষয় উপহাসের যোগ্য তিনি বলেন মুসলমানরা হিন্দু ধর্মকে উপহাস করে থাকে এবং মসজিদ কমপ্লেক্সের অভ্যন্তরে পাওয়া শিবলিঙ্গকে ফোয়ারা বলে অসম্মান করার চেষ্টা করছে নূপু শর্মার বিরুদ্ধে হায়দরাবাদ পুনে এবং মুম্বাইতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে নুপুষ শর্মার বরখাস্তের খবর প্রকাশের কিছুক্ষণ আগে বিজেপি রবিবার একটি বিবৃতি প্রকাশ করে বলেছে যে তারা সমস্ত ধর্মকে সম্মান করে এবং যে কোনো ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননা তীব্র নিন্দা করে বিজেপির